হ্যালো বন্ধুরা, কিরাম আছো তোমরা সবাই? আমি মেলাদিন পরে চলে আসলাম পটলার কিচেনে। তো আজকে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যে আবার কোন ঢাকা ভিডিও করছে। একেবারে মনে করো গাছপালা মাছপালা প্রাকৃতিক পরিবেশে চলে এসেছে, আগুন মাগুন জ্বলছে, কিরাম ভিডিও বানাচ্ছে। আজকে রান্নার চেহারা দেখা যাচ্ছে না। তো যাই হোক, আজকে হচ্ছে আমি তোমাকে বিরিয়ানি রান্না করে দেখাবো, এই জন্যে ভিডিওটা করা। তো গাছপালা মালা দেখতে পাচ্ছ, ট্রাক মেরাক দেখতে পাচ্ছ, এই ভিডিওটা করার জন্য আমি আমাকে বাসার একদম চারতলা ছাদের উপরে চলে আসি। ঘাস দুবলো মুগলো দেখতে পাচ্ছ, শাড়ির মধ্যে লেবু গাছ মাছ ঝলছে। হ্যাঁ, তো যাই হোক, আমি এক বছর পরে বাড়ি আইসি। বাড়ি এসে আমি আমার মার বললাম, ও মামা আমি একটু বিরিয়ানি বানাবো সবাই জন্যে। তো আমার মা বললো যে সবাই জন্যে বানাবে, তাহলে এত বিরিয়ানি কি তুই একা একা বানাতে পারবি নি? আর এটা বানাতে হলে তো তুই কোনোভাবেই গ্যাসের চুলোয় বানাতে পারবি না, এটার জন্য তোর ওই মাটির চুলোয় যেতে হবে। তো যাই হোক, খুব সাহস নিয়ে আমি মাটির চুলোয় চলে আসি, কোনোদিন মাটির চুলোয় রান্না করিনি। আর এখানে দেখতে পাচ্ছে আর একটা ভারী গায়দা চুলো রয়েছে আমার মার। তো যাই হোক, মনে হয় কি জন্যে রেখেছে জানি না, জীবনেও রাঁধে কি রাঁধে না তাও আমি জানি না। তো যাই হোক, চলে যাই মূল ভিডিওয়। তো বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে একটা হেইতের হাঁড়ি নিয়ে নিয়েছি, আর হাঁড়ির মধ্যে দেখতেই পাচ্ছ গোশত রেখে দিয়েছি। আমি এখানে 7 কেজি গোশত দিয়েছি, আর পোলার চাল দেবো কিন্তু 5 কেজি। তাহলে বুঝতেই পারছো কিরম হেইতের হাঁড়ি লাগবে, না হলে কিন্তু ধরবে না ঠিক মতো। গোশতের মধ্যে আমি 7 মতো লবণ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দেবো 1 খাবলা পরিমাণ। তো করোনার জন্য মনে করো আমি মেলা দিন বাড়ি আসতে পারিলাম না। বাড়ি আইসে এক বছর পর এসে আম্মুর বললাম যে ও মামা দেওয়া দিনে আমি একটু বিরিয়ানি করে সবাই খাওয়াই। তা আমার মা খুব ভয় পাচ্ছিলো যে এতগুলো বিরিয়ানি তুই কি একা করতে পারবি না। আমি বললাম দেও আমি কইটা দেখা বানে তোমাকে কিরাম পারি কিরাম ফাইন হবে না। তা দেখতে পাচ্ছে এখন আমি মশলা টশলা দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলো। এখানে আমি দারচিনি, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম, যেহেতু গোশ মেলাখানটেক রয়েছে মশলাও একটু বেশি করে দিতে হবে, না কিন্তু স্বাদ লাগবে না একদম খাতি। বিরিয়ানির মশলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক করে যদি দিতে না পারো তাহলে মনে করো সে বিরিয়ানি করা না করা সমান কথা। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে তোমার ঝালের গুঁড়ো। এবার আসল কাজে চলে আসি, এবার দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট সাইডে ব্যবহার করব। মনে করো একদম ছিটোই ছিটোই একদম ঘুরোই ঘুরোয় বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিচ্ছে। আর বিরিয়ানির মশলা দিলি তো মনে করো বাসনায় একেবারে চারিদিক একাকার হয়ে গিয়েছে। রান্নার আগে যদি এরম বাসনা হয়ে যায় তাহলে সে রান্না হলে সে কি ভালো লাগবে না। এবার আমি টক দই এনে রাখিলাম, 1/2 কেজি পরিমাণ টক দই এখানে ঢেলে দিলাম ছড়াত করে। এবার আমি দিয়ে দিচ্ছি একদম মনে করো 2 মুঠ কাঁচা ঝাল দিয়ে দিলাম। তোমরা তোমাকে স্বাদ অনুযায়ী বাড়াই কমাই নেবে। এবার আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ ঘি। বিরিয়ানিতে সবসময় ঘি দেওয়ার চেষ্টা করবা, যত বেশি ঘি দিবা মনে করো বিরিয়ানির স্বাদ তত বেশি ভালো হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কোনো সময় বেশি দিতে যাবা না, খুব বেশি যদি দাও সেক্ষেত্রে কিন্তু টের পাবা খাওয়ার পরে, খাবা যখন দেখবা গলার মধ্যে জ্বলতে জ্বলতে যাচ্ছে। সুতরাং বেশি দেওয়া যাবে না, পরিমাপ করে দিতে হবে। কিন্তু এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ তেল। খুব ঘুরোয় ঘুরোয় দেখতে পাচ্ছ বিরাট সুন্দর করে ফাইন কায়দা করে দিয়ে দিলাম একদম তেলটা। এবার মনে করো আসল পর্ব, ঘুটাঘুটির পর্ব চলে এসে এবার মনে করো একদম ঘুটে মুটে নেব। আমি একটা ভালো বড় এত বড় খুন্তি ছিল না বাসায়, আম্মু অন্তরটা বের করে দিল, মনে করো কাঠের একটা হিতের লাকড়ি মাকড়ি কিমি বলে আমাদের এইদিকে, যাই হোক। তাই এটা দিয়ে মনে করো ঘুরছি, তা সে ঘুটা তো মনে করো আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না, বিভিন্ন জন মানুষ আমার এটা ঘুরোয় দিচ্ছে। একবার আমার বড় বোন ঘুরোয় দিচ্ছে, একবার আমার দুলো ভাই ঘুরোয় দিচ্ছে, মনে করো এ আমার শক্তি দ্বারা হবে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, যেহেতু চ্যানেলটা আমার রান্নার মেন কারিগরি, আমি সবার বলে দিচ্ছি, ইনস্ট্রাকশান দিচ্ছি এরম করে করো এরম করে করো। তো আমি যেরম করে বলছি সবাই সেরম করেই করে করে দিচ্ছে আমার। ওরে বাবা হাড়িটা দেখো সসছে না, নইরে চলে যাচ্ছে এক মুখ করতে আর এক মুখ। যাই হোক, একজন ঠেসে ধরেছে হাড়িটা আর একজন মনে করো গুঁতোই গুঁতোই একদম গোশগুলো সব মিক্সিং করছে। তো খুব ভালো ফাইন কায়দা করে কিন্তু এই গোশটা মিশাতে হবে, বিরিয়ানির কিন্তু স্বাদ নির্ভর করবে এই মিক্সিংয়ের উপরে। খুব ভালো কায়দা করে মনে করো ঘুরোই ঘুরোই একেবারে যতক্ষণ ঠিক পারো। আমি এখানে লাকড়ি দিয়ে নাড়িছি, তোমরা যদি এরম করে বানাতে চাও সেক্ষেত্রে তোমরা হাত দিয়েও চালি কসলাই কসলাই সব ঘুটে নিতে পারো। তো মনে করো ঘুটা শেষই হচ্ছে না গোশ বেশি, হ্যাঁ এই জন্য সে ঘুরতে ঘুরতে মনে করো জীবন একেবারে সে ঘুটনির মতোই হয়ে গেলো, ঘুইটেই যাচ্ছে ঘুইটেই যাচ্ছে।
তো মোটামুটি দেখতে পাচ্ছ ঘুটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গোছগুলো ঠেসে ঠেসে একটু সেট করে নিচ্ছে চারিদিক দিয়ে, এই কোনা দিয়ে ওই কোনা দিয়ে, মনে করো ফাঁক ফোকর দিয়ে যা মশলা লেগেছিল সব ওই দেখো গুঁতোই গুঁতোই কীরকম করে দিচ্ছি, এরকম করে দিয়ে মনে করো একটু সমান করছি। হ্যাঁ গোশটা একটু সমান করে দিচ্ছি, সমান করা মনে করা শেষই হচ্ছে না, আমি থাবাতেই আছি থাবাতেই আছি, লাঠিটা একটা পাইছি মনে করো, লাঠি দিয়ে শুধু থাবাচ্ছি আর থাবাচ্ছি। ওরে আল্লাহ থাবানো যে শেষই হচ্ছে না, থাবানো তো মনে হচ্ছে আজ আর শেষ হবে না সেটিং করা। যাই হোক মোটামুটি এখন আমি এই গোশটার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো মুখ ঢেকে দিয়ে। তো এখন চলে আসলাম সেই মনে করো একদম রান্নার একদম মনে করো মূল ভূমিকায় চলে আসলাম, এর জন্যে আমার আসতে হয়েছে বাড়ির ছাদের উপরে। তো মনে করো ছাদে মনে করো সে বহুত বছর আগে আমার মা রান্না টান্না করতো হালকা পাতলা, তো মনে করো এদের আসলে কোনো ফাংশন নেই এখন নন ফাংশন। তো যাই হোক খুব কষ্ট মষ্ট করে আমার মা আমার ভাবি টাবি যারা ছিল বাসায় ওরা খুব কষ্ট মষ্ট করে চুলো মুলোটা ধরাই দিল, আমি এই দেখো চুলোই বসাই দিছি গোশটা। আম্মু বললো যে রান্না কিন্তু কোনোভাবেই গ্যাসে হবে না, তোর কিন্তু উপরে যাতেই হবে, না হলে কিন্তু গোশ মোশ সেজবে না খাতি পারবি না, গ্যাসে রানলে কিন্তু 5 ঘন্টা লাগবে। এই কথা শুনে ভয়সটা মনে করো আমি আমার দুলো ভাই আরও যারা যারা ছিল সবাই মিলে মনে করো ছাদের উপরে চলে আসি, ছাদের উপরে এসে দেখো চুলোই বসাই দিছে ধুমস জ্বালায়, আর কি বলবো তোমাকে ধুমস জ্বালায়, মনে করো বিরিয়ানি খাওয়ার স্বাদ ওই দিনই মিটে গিয়েছে জীবনের মতো। তো যাই হোক একটু পরে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম, এখানে মনে করো মেলা বেরেস্তা দিতে হবে বুঝেছো, বেরেস্তা একটু বেশি করে দিবা, বেরেস্তা একটু বেশি করে দিলে মনে করো খাতি বিশাল ফাইন হবে আর সেন্টটাও বিরাট সুন্দর হবে। তো যে ধুয়ো বেরো সেই কিন্তু মনে করো এখানে টিকা দুষ্কর তোমাকে আবার একটু দেখাই দিলাম, দেখো মাটির সোলে কিরম বুদ বুদ করে জাল পাচ্ছে, মানে একদম মনে হচ্ছে টক বক করে পড়ছে। এবং তোমাদের কি বলবো রান্নাটা যে কী তাড়াতাড়ি হইলো তার বইলে বোঝানো যাবে না, মাটির চুলোই মনে করো বেশি গোশ হলে সবসময় মাটির চুলোই চলে যাবে রান্না করতে, তাহলে মনে করো একদম তাড়াতাড়ি গোশ একদম সিজে যাবে পুরো। তো যাই হোক বিরিয়ানির রান্নার জন্যই তো মনে করো গোশটা তো ইম্পর্টেন্ট। হ্যাঁ তো গোশ যদি মনে করো ভালো মতো না আসে যে আর ভালো মতো না হয় তো বিরিয়ানির স্বাদ কিন্তু আসবে না। তো যাই হোক আমি তো ঘুরতে পারবো না এত বেশি গোশ, হ্যাঁ এটাই মনে করো আমার দুলো ভাই ঘুটে মুটে দেখছে খুব ভালো করে বিরিয়ানির গোশটা একদম রেডি হয়ে যাবে মনে করো। তো আমি আবারও একটু বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আমি মনে করো আর একটু অপেক্ষা করব, ঢেকে দিলাম মুখটা। তো এবার আসো তোমাকে একটু আমি আমাদের ছাদের প্রাকৃতিক পরিবেশটা দেখাই, দেখতেই পাচ্ছ একেবারে মানে গাছ মাছ মনে করো আম গাছ টাম গাছ আর গাড়ি ঘোড়া যাচ্ছে টিরাক মিরাক দাঁড়াই রে সব কিছু, আর এই যে দেখতে পাচ্ছে ইটমিট। হ্যাঁ আর এখানে একটা চুলো ধরাই দেওয়া হয়েছে, আমি এই চুলোই হচ্ছে গিয়ে পানি গরম বসাই দিতে হবে, এটা তো আমার পক্ষে উঁচু করা সম্ভব না, আমার বর একটু উঁচু করে বসাই দিলে পানিটা কোনো রকম, যাই হোক ধুমস জ্বালাই মনে করো একদম জান প্রাণ সব শেষ হয়ে গেল। যাই হোক এইদিকে গোশ কষানো চলছে, এবার আমি গোশের মধ্যে দিয়ে দিছি হালকা একটু চিনি, যেহেতু গোশ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিলে খুব ভালো মিষ্টি মিষ্টি একটু হয় হালকা, খুব বেশি দেওয়া যাবে না হালকা দিতে হবে। হ্যাঁ আমি খুব হালকা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এবং চিনি দিয়ে খুব ভালোভাবে আবার নাড়ানো শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ গোশটা চেহারা বেশ ভালোই হয়ে গিয়েছে, হ্যাঁ বিরিয়ানির গোশের চেহারাটা বেশ ভালো ফাইন সুন্দরই দেখা যাচ্ছে ভালো কায়দার। তো ধুমস জ্বালায় তো আসলে দেখা মুশকিল, মাটির চুলোয় যে মানুষ কিরাম করে রান্না করে, যারা রান্না করে সেই সব মা বোনকে মনে করো স্যালোট। হ্যাঁ এরা যে কী কষ্ট করে মাটির চুলোয় রান্না করে, মনে করো নাকের পানি মুখের পানি চোখের পানি সব পানি এক হয়ে যায়। হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছ এবার আমি দুধ দিয়ে দিছি, হ্যাঁ দুধের গুঁড়ো দিয়ে দিছি, এখানে মনে করো আমি 5 প্যাকেট বড় বড় 5 প্যাকেটের দুধের গুঁড়ো দিয়ে দিছি, সবসময় বিরিয়ানিতে মনে করবা দুধের গুঁড়ো দিতে, হ্যাঁ তাহলে যে ফাইন টেস্ট আসবে তার বইলে বোঝানো যাবে না তোমাদের। তো দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে, এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়াতে হবে, না হলে যেহেতু দুধ দেওয়া হয়েছে এবং চিনি দেওয়া হয়েছে সুতরাং ঠিকঠাক যদি না নাড়াও তাহলে কিন্তু মনে করো একদম কেল্লা ফাতে হয়ে যাবে, নিচে কিন্তু লেগে যাবে বুঝতে পেরেছো, এই জন্যই কোনো রকম হাতের রেস্ট দেওয়া যাবে না, মনে করো একদম ঘুটনি দিয়ে চারিদিকে ঘুরোয় ঘুরোয় ঘুরতেই হবে ঘুরতেই হবে। দেখতে পাচ্ছ বিরাট কায়দা করে ঘুইটে ঘুইটে, আসলে দেখতে পাচ্ছ কি না জানি না যে ধুয়ো দেখা যাচ্ছে, ধুয়োর মধ্যে আসলে দেখাও তো মুশকিল মনে করো। তো এ পর্যায়ে আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম, কেওড়া জলটা দিয়ে একটু খুব ভালো বাসনা সেন্ট বেরোবে না, একটু গুলাব জলও দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে আবারও মনে করো সেই ঘুটা, হ্যাঁ ঘুটা মনে করো আজ শেষ হবে না, এই ঘুটা যদি আমি ঘুরতে যেতাম তাহলে মনে করো আমি মনে হয় ওই দিন অজ্ঞান হয়ে যেতাম জায়গায়, আমার আর খুঁজে পাওয়া যেত না। যাই হোক মানুষ পাওয়া গেলো এই জন্যই ভালো, তারা একটু ঘুটে মুটে আমার একটু হেল্প করে দিচ্ছে।
তো আমি আবারও একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি গোস্তর মধ্যে, যে বাসনা বেরোই আছে মনে করো আর কি বলবো তোমাকে, বাসনা জ্বালাই থাকা যাচ্ছে না, ধুয়ো জ্বালাইও থাকা যাচ্ছে না। তো এই যে মনে করো আমার গোশটা হয়ে গিয়েছে, মোটামুটি বেশ ভালোই হয়ে গিয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছ একদম কষানো হয়ে গিয়েছে পুরোপুরি, একদম পারফেক্ট। তো এখন একটু চেক করে নেব যে গলেছে কি না, কারণ বিরিয়ানির গোশ একটু গলা গলা না হলে কিন্তু আসল স্বাদটা পাবা না। তো হয়ে গিয়েছে, এবার আমি একটা পাত্রে এটা উঠাই নিলাম ভালো করে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিছি 5 কেজি পোলাওয়ের চাল। চালটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরাই নিয়েছি, যেহেতু এত চাল একবারে যদি মানে পানি তুমি ঝরাই না নাও তাহলে কিন্তু একদম ভালো হবে না। তো যাই হোক দেখতে পাচ্ছ চালটা এখন বিশাল করে মনে করো নেড়ে নিতে হবে। হ্যাঁ কোনো রকম নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে মনে করো নিচের তো একদম লেগে মেগে ভরসা হয়ে যাবে। হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আমি নাড়ছি, আমার কাছে কিছু ছিল না এই জন্য আমি একটা মনে করো যে চামচ পাইছে ওইটা দিয়েই তাড়াহুড়ো করে নাড়া শুরু করে দিয়েছি। এই দেখো আমি নাড়ছি, এবার বিরাট কায়দা করে নাড়ছে, একদম ঘুরাই ঘুরাই তেল দিয়েছি, কিন্তু যেটা ওই গোসের তেল ছিল সেই তেলই দেওয়া রয়েছে বুঝেছো, এক্সট্রা কোনো তেল আমি দেবো না। আমি সবসময় বিরিয়ানিতে একটু কম কম তেলই পছন্দ করি, কারণ বেশি তেল দেবো না, বেশি তেল দিয়ে আমি হার্টের ক্ষতি করতে পারবো না বাবা। দেখো আমি একদম চাইলটা একদম নেড়ে সেড়ে নিচ্ছি খুব ভালো করে, মনে করো 10 মিনিটের মতো চাইলটা মনে করো ভেজে নিতে হবে, যত ভালো করে ভাজবা স্বাদটা তত বেশি ভালো হবে। এ পর্যায়ে আমি এই দেখো বেরেস্তা করে রাখলাম, যে এগুলো আবার এক খাবলা বেরেস্তা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বেরেস্তা বেশি দেওয়ার চেষ্টা করবা, দিলি যেরাম সুন্দর বাসনা বেরোবে খাতেও মনে করো সেরাম সুন্দর হবে। হ্যাঁ এবার মনে করো আমার পক্ষে আর সম্ভব না, এবার আমার দুলো ভাই ঘুটা শুরু করলো, এবার মনে করো নেড়ে মেড়ে একদম সব মিক্সিং হয়ে গিয়েছে, মোটামুটি হয়ে গিয়েছে 8-10 মিনিট। তো আমার মনে হচ্ছে চালটা হালকা হয়ে গেছে, চালটা হয়ে গিয়েছে ভাজা। তো এ পর্যায়ে আমি হালকা পরিমাণ একটু তোমার হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ, খুব বেশি দিতে যাবে না তাহলে কিন্তু গলা জ্বলে যাবে বুঝেছো। অনেকে মনে করে গোলমরিচ দিতে হয় তাহলে এক গাদা খান্তিক দিয়ে দিই, এটা কিন্তু খবরদার করবে না, গলা জ্বলে কিন্তু একদম সাহে যাবে। এবার আমি কিছু শাহি জিরা দিয়ে দিলাম এর মধ্যে, শাহি জিরা দিয়ে মনে করো আবারও সেই ঘুটা, হ্যাঁ আবারও সেই ঘটছে মনে করো চালটা খুব ভালো মতো, হ্যাঁ যেন নিচে লেগে না যায় এইভাবে খুব ভালোভাবে মনে করো ওই লাঠিটা দিয়ে মনে করো চালটা একদম ভিজে নেওয়া হচ্ছে। তো এবার এ পর্যায়ে কিশমিশ দিয়ে দেবো, হ্যাঁ 2-3 মুঠো কিশমিশ দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়াই কমাই নিবা, যদি বেশি কিশমিশ খেতে পছন্দ করো তাহলে একটু বেশি করে দেবা। আর এখানে আমি কাজু বাদাম আর হচ্ছে তোমার কাঠবাদাম দুটোই একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, এইটা দিয়ে দিলাম 3-4 মুঠো পরিমাণ, এবং দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ, আমি এখানে 3 প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি, গুঁড়ো দুধ একটু বেশি দেওয়ার চেষ্টা করবা তাহলে স্বাদটা খুব ভালো হবে। এবার যেই চুলোয় যে গরম পানি বসে রাখলাম দেখলে তোমরা, সেই পানিটাই যে দিয়ে দিলাম এর মধ্যে, যেহেতু 5 কেজি চাল নিয়েছে সুতরাং তোমাকে কিন্তু 10 কেজি পানি মেপে দিতে হবে, পানি সবসময় মেপে দিবা না হলে কিন্তু একদম বিরিয়ানি মনে করো একদম হালুয়া ভাত হয়ে যাবে, একদম ভালো লাগবে না। তো আমি এখন একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এবার মনে করো কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম, কাঁচামরিচের ভিডিওটা তোমাকে দেখাতে পারি না, এবার ঘি দিয়ে দিচ্ছি, অনেকটা ঘি দিয়েছি বুঝেছো, স্বাদ অনুযায়ী তোমরা দিবা, তবে আমি সবসময় বিরিয়ানিতে একটু বেশি করে ঘি দিই, বেশি ঘি দিলি যে ফাইন লাগে বিরিয়ানিটা খেতে আর বইলে বোঝানো যাবে না। এবার আমার মনে হলো একটু গুঁড়ো মরিচ কম হয়ে গেছে, আবার আমি আরও 1 চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। এবার যে আম্মু আলু ভেজে দিল সেই ভাজা আলুগুলো এনে বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম, বিরিয়ানিতে আলু দিবা দিলি কিন্তু বিদিক ফাইন একটা সুন্দর খাতি লাগবে খুব। এবার মুখটা ঢেকে দিলাম, ফিরে আসছি 10 মিনিট পর, বেশিক্ষণ ওয়েট করা যাবে না, মাটি ছিল তো বেশিক্ষণ ওয়েট করলে একদম মনে করো হালো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বেরেস্তা মেরেস্তা দিয়ে একদম সাজাই ফেলেছি, যে সুন্দর হয়েছে বিরিয়ানিটা মনে করো বিরিয়ানিটা খেয়ে খুব প্রশংসা করে সবাই বলেছে যে এত ভালো বিরিয়ানি করলি আর এত ভালো রান্না শিখেছি যে কি বলবো তোর। হ্যাঁ সবাই খুব খুশি হইলো, মেলা জায়গায় দিয়েছি, দাদি বাড়ি মারি নানি বাড়ি যেখানে যারা ছিল সবাই বাড়ি পাঠাইছি, বক্স করে করে সবাই খেয়ে বলেছে বিরাট হয়েছে বিরাট হয়েছে একের। হ্যাঁ বিদিক এই দেখো বেশি ভিডিও করতে পারিনি, খাওয়ার আগ্রহ ছিল সবাই, আম্মু একটুকুনি দেখাচ্ছে কোনোরকম, তা দেখতেই পাচ্ছে কিরম ঝরঝরে আর কিরম ফাইন হয়েছে। তো সবাই খুব ভালো থেকে না, সুস্থ থেকে না, আর আমার পটলার কিচেনের সাথেই থাকেন, আর যারা এখনও কিন্তু সাবস্ক্রাইব করেনি অবশ্যই 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 আমার পটলার কিচেন কিন্তু সাবস্ক্রাইব করে নিবা। আল্লাহ হাফেজ।